রকমের আছে ওখানে, ওটা হলো সাদা আর এটা হলো গোলাপি, দেখতে পাচ্ছ তো এই টপের মধ্যে এগুলো মারা যায় আবার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে বন্ধুরা চলে আসলাম সকাল সকাল তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী হবে না হবে সেটা তোমাদের মাঝে তুলে ধরবো, তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো চলো চলো চলো, কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখো। তো বন্ধুরা প্রথমে রান্নার কাজে চলে আসলাম। এখানে হচ্ছে তোমার গাছকালাই রান্না হবে, আর তোমার এদিকে আছে কলা, মানে কাঁচা কলা আর কি, কাঁচা কলা রান্না হবে তো মাছ দিয়ে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই। রান্না কমপ্লিট বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা কাঁচা কলা আর মাছের ঝোল, আর ওইদিকে তোমার গাছকালাই। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দুষ্টুটা দিকে দেখো, মানে দুটা মিলে একদম কি বলবো, সারা দিন ফোন হয়তো পাবজি খেলতে শুরু করে দিয়েছে। একটা এখন নেই এখানে আবির, এখানে আছে আরিফ আর রোহিত, দুজন মিলে গেম খেলছে। তো দুষ্টুমিগুলো দেখো ওদের, মানে কি বলবো, মানে সারাক্ষণ গেম আর গেম, মানে এত দুষ্টুমি করে না, মানে কি বলবো। তো গাইস দেখো বাইরে বৃষ্টি আসছে, তো এখন দুপুর টাইম, দুপুর টাইমে বৃষ্টি আসছে, তো প্রচণ্ড মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। আজকে তো মনে হয় বাইরে যাওয়াই যাবে না, এত বৃষ্টি হচ্ছে না কি বলবো। বৃষ্টিটা একটু কমে ছিল, একটু জোরে আসলো এখনই। তো এই দিকে দেখো রোহিত একদম নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে, এখন ওরা বিয়ে বাড়ি যাবে, তো ফুল রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে, মা বাবা সবাই রেডি হয়ে গেছে। বন্ধুরা ছাদে আছি, আর তোমার বিকেল হয়ে গেছে, বাবা মা তো বিয়ে বাড়ি গেলো, দেখলে বাবা মা ভাই সবাই বিয়ে বাড়ি গেলো, আমি যাইনি, আমি বাড়িতে একাই আছি। আর এখন বৃষ্টিও নেই, আর ছাদে চলে আসছি। তো চারিদিকটা অন্ধকার হয়ে আছে এখনও, মনে হয় বৃষ্টি হবে, কিন্তু ছাদে এসে দেখলাম যে একটি দুটি বৃষ্টি পড়ছে, মনে হয় আবার বৃষ্টি শুরু হবে। তো চারিদিকটা এখনও অন্ধকার হয়ে আছে পুরো, তো দেখো। আর এখানে তোমার জল জমে আছে, তো ওই যে এখানে জল জমে আছে, জলটা যাচ্ছে না, কারণ ওখানে মনে হয় কিছু লেগে গেছে পাইপটার ওখানে। তো দেখো চারিদিকটা অন্ধকার এখনো।
সো বন্ধুরা, ঘাস ফুলের গাছটা দেখো, দুই রকমের আছে ওখানে। ওইটা হলো সাদা আর এটা হলো গোলাপি, দেখতে পাচ্ছ তো। এই টপের মধ্যে এগুলো মারা যায়, আবার তোমার বেরোয়, তো টপে থেকে যায় গাছগুলো। আরও গাছ ছিল অনেক, প্রচুর গাছ ছিল, বাট অতগুলো লাগাই রাখিনি, কারণ অতগুলো কে লাগিয়ে রাখে। এই দুটাই, আর এই গাছগুলো দেখো, এগুলো একদম ছোট ছোট ছিল, খুঁড়িয়ার গাছ বলে এগুলোকে। তো ছোট ছোট ছিল, লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। তো বৃষ্টির কারণে ছাদটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এটা তোমার পেয়ারা গাছটা মারা গিয়েছিল বলেছিলাম তোমাদের, তো যাই হোক, মারা যায়নি। তো এটা এখন কুশি বেরোচ্ছে, এটা দেখতে পাচ্ছ, ছোট ছোট অনেক কুশি বেরোচ্ছে গাছটা, কারণ গাছটা একদিন জল দিইনি বলে এরকম হয়ে গেছিলো।